আগরতলা পৌর নিগমের মেয়র হিসেবে দীপক মজুমদার দায়িত্ব নেবার পর থেকে একের পর এক উন্নয়নমূলক কাজ সংগঠিত করে চলছেন তিনি। এরই অঙ্গ হিসেবে সোমবার দুপুরে ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের উদ্যোগে দুদিন ব্যাপী আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে SHG মেম্বারশিপ ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, এছাড়াও মেয়র ইন কাউন্সিল স্বপ্না সেন সরকার সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। এই দুদিনের যে কর্মশালা, আপনারা কি জানেন এই প্রথমবার SHG গ্রুপের দিদিদের এই দুদিনের কর্মশালার আয়োজন করা হয়েছে? আগে কখনো এইভাবে কোনো কর্মশালার আয়োজন করা হয়নি। আমাদের কোনো এক সময় 300 এমনি অ্যাপ্রক্স 300 মতো SHG গ্রুপ ছিল বা 350 হবে, কিন্তু বর্তমান সময়ে 1115টি SHG গ্রুপ আছে আমাদের ANC-র আন্ডারে। এর মধ্যে আপনারা যারা আজকের এই কর্মশালাতে, দুদিন ব্যাপী কর্মশালাতে অংশগ্রহণ করছে, 17 নম্বর ওয়ার্ড থেকে আপ্যায়ন গ্রুপ, 18 নম্বর ওয়ার্ড থেকে মহাবীর গ্রুপ এবং 32 নম্বর ওয়ার্ড থেকে সাথী আচার্যি, ঠিক আছে তো নামগুলো, ঠিক আছে, এই তিনটি গ্রুপ দুদিন ব্যাপী কর্মশালায় আপনারা অংশগ্রহণ করবেন। অনেক কিছু আপনাদের শেখানো হবে। SHG গ্রুপ আমরা বানিয়ে নিলাম, শুধু তাহলে তো আর চলবে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।